শ্রেয়া কি অবস্থা? দোভাল ভাই কেমন আছেন? ও ভেরি গুড। দাঁড়ান আপনার সাথে একজনকে পরিচয় করে দিচ্ছি। রং স্যার প্লিজ। প্লিজ মিটিং। উনি হচ্ছে তোফাল ভাই, আমাদের একজন ক্লায়েন্ট, আর ইনি হচ্ছেন আমাদের আর্কিটেক্ট। হ্যালো স্যার, আই এম রানন। হাই দেয়। আপনারা কথা বলেন, আমি একটু আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ। Oh, I love this building. Absolutely love it. It's first class. The work is brilliant. Well done. Thank you so much. আশা করছি আপনার এখানে থেকে ভালো লাগবে। Oh no, actually I live in London. I bought this place for my amma. Actually, you know, she loves this building the most. She wanted me to buy something here specifically. I think she finds it very, in Bangla you say, I think garwa. Okay. I have a partner, Sanjida. Or onek idea chilo ei project. You will meet her today. Oh, okay, good. Please come in. Oh, thanks. Yeah. আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি রে, কেমন লাগছে? কন্টেন্ট কই যাস? প্রোগ্রাম শুরু হবে। সরি সঞ্জিতা, আমি মনে হয় ডিস্টার্ব করছি তোমার প্রোগ্রামে, কিন্তু আমি আর পাচ্ছি না। তোমার সাথে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আই নিড আ লাইফ, আ নর্মাল লাইফ, যেখানে নিঃশ্বাস নেওয়া যায়। আমি আর এক মুহূর্ত তোমার সঙ্গে থাকতে চাই না। তোমার কি কিছুই বলার নেই? না। হারাই কোথায় কি যে সহায়, স্বপ্নের কে না ধ্রুব তারায়, দূরের শেষে শূন্য ছাদে আড়াল থেকে কে বাহারায়। হারাই কোথায় কি যে সহায়, স্বপ্নের কে না ধ্রুব তারায়, ইটের বোনা দেয়াল ঘরে শহর পাখি জন্মেই মরে। কালো দোয়ার ভিড়ের মেঘে রাতের ঘুম চোখেই জেগে, যেন কিনলাম মগ, প্রেশার কুকার, এক্সটেনশন প্লাগ, সোলার ঝাড়ু, পেরেক। কিন্তু পেরেক যে কিনলাম, হাতুড়ি তো কিনে পেরেক টুকবো কিভাবে? ঢাকা শহরের মার্কেট গুলো স্ট্রাকচারটা শুধু যদি চেঞ্জ করতে পারতাম। কোথায় যাচ্ছো? তোমার ফেভারিট পাস্তা নিয়ে আসি, তাহলে আর বাসায় গিয়ে রান্না করতে হবে না। এই একটা গার্লিক ব্রেড হয় না? হ্যাঁ, সবটি 50 টাকা। তাও তো এটা 20 টাকা। এটা আর বলিস না, ট্রাফিক। আরে নাই, পিৎজা
ওই ভাবলাম আজই বিরিয়ানি খামু। প্লিজ তোরা প্রতি বছর এরকম নতুন নতুন দোকান দিবি আর এরকম পার্টি দিবি। তোকে দোকানের চিপাটা কোন দিবি? চিপায় যেতে হবে না তো, এসি লাগাই নেই, এখানেই খা। আরে আরে ও চিপা না, হবে না বুঝছি। তোমাকে দোকানের ভবিষ্যৎ নাই। আচ্ছা আমাদের ব্যাংকার দুলা ভাই কই? অফিসে রে আসবে। ছোট ভাই গিরা দেখি ফুটবল খেলবা, গান ধরো। অ্যালার্মে ক্লিং ক্লিং, অফ করে ক্লাস মিস, কিন্তু মিস হয় না আমার ডেট। আই গট এ গান শুনে বসে বসে আন মনে, ভাবি আমি অলওয়েজ কেন লেট। রেডিও যাবি না? চল তোকে ড্রপ করে দিই। না আমি আর একটু থাকবো, সফি আসবে তো। ওকে, গেট লক করতে পারবি? তালা কিন্তু ঝামেলা আছে। পারবো পারবো, আর তুই কিন্তু কালকে আসার সময় রাউটারটা নিয়ে আসিস। হ্যালো, নিচে নামো, আমি এসেছি। তুমি উপরে উঠবে না, একটু দেখে যাও। আজকে অনেক টায়ার্ড, বিপি আজকে একদম সুতা বের করে দিয়েছে। ওকে আমি আসছি। সন্ধি আজ যা গাইল না, এক্সেলেন্ট। ওদের একেবারে ফুল ফ্যামিলি ট্যালেন্টেড। তুমি খাবো না? আমি খুবই টায়ার্ড। আজকে অফিস ওপেনিং এ খুব মজা হয়েছে জানো? আমার সব পুরনো ফ্রেন্ডসরা এসেছিল, অনেকদিন পর দেখা হলো, খুব ভালো লাগলো। সঞ্জিদা, দিল্লি যাবার আগে তোমাকে না বলে গেলাম নতুন একটা মাইক্রোওয়েভ কিনে রাখতে। এটা আয়ু শেষ। আরে একদম ভুলে গিয়েছি, আজকেই নিয়ে আসবো। আমার না মিটিং। আচ্ছা জুলি, পার্কিংয়ের মাপ কত দিয়েছ? 8x10। আজব তো, এখানে কী রাখবা তুমি, সাইকেল? গাড়ি তো একটাও ঢুকতে পারবে না, মিনিমাম সেন্সটুকুও নাই তোমার। আপু এখন সরিয়ে দিচ্ছি। সরিয়ে দিচ্ছি মানে কি আশ্চর্য! তুমি যদি কলামটা সরিয়ে দাও সেটা তো একেবারে চারতলার বেডরুমের বালিশ ফুটো করে বের হবে। আশ্চর্য, এটা নিয়ে এতদিন ধরে আমরা কাজ করছি, কালকে প্রেজেন্টেশন। যাও পুরোটা আবার করে নিয়ে আসো, আবার ঠিক করতে হবে। দাঁড়িয়ে আছো কেন? আপু আজকে তো লাঞ্চের পরে আমি বের হয়ে যেতে চেয়েছিলাম। বুঝলাম না, মানে আমাদের আজকে সেকেন্ড অ্যানিভার্সারি তো। তোমার তো বিয়েই হয়নি? না মানে আমাদের গোয়াটের সেকেন্ড অ্যানিভার্সারি। হ্যালো, মাইক্রোওয়েভের ছবি আমি এমএমএস করেছি, দেখো তো কোনটা ভালো লাগে। যেটা খুশি নিয়ে নাও, যাও তোমার আশা লাগবে না। এখনই যাব? আপু পেন ড্রাইভটা।
পেন ড্রাইভটা মানে কিছু পিকচার ছিল আর পার্সোনাল ছবি ছিল কিছু। দোস্ত, এই ঢাকা শহরে যে হঠাৎ করে এত সাইকেল বাইরে গেলে সব ব্যাপারটাকে তুই খেয়াল করছিস? কারণ এই দেশে ভালো পাবলিক ট্রান্সপোর্ট নেই, তারপরে এই যে ফুটপাত, মানুষের চলাচলের জন্য ফুটপাত নাই, ফুটপাতের মধ্যে দোকানপাট দিয়ে ব্যবসা করতেছে। সানজিদা একটা কথা খুব ভালো বলে জানিস, সানজিদা বলে এই শহর বৃদ্ধ বা শিশু কারোর জন্যই না। সানজিদার কথা থেকে মনে পড়ছে, আমরা এবার ঈদের ভ্যাকেশনে আমি আর শিলা টার্কি যাচ্ছি, যাবে নাকি? কি? আমরা ঈদের ছুটিতে টার্কি যাচ্ছি, টার্কি। ওয়াও, ভেরি গুড আইডিয়া, তোর মাথা কিন্তু মাঝে মাঝে কাজ করে। আমার মাথা সবসময় কাজ করে, তোদের বোঝার ক্ষমতা নেই। রঞ্জু তো দুবাইতে, রঞ্জুকেও বলি না চলে আসতে। মাইক্রোওয়েভটা তোমার পছন্দ হয়নি না? ইটস ওকে, একটু বেশি লাল। আমি ওর শূন্যটা নিতে চেয়েছিলাম, বাট হাট্টু আমাকে এটা নিতে ইনসিস্ট করলো। অনন ভাই ছিল নাকি সাথে? হ্যাঁ, শুধু তাই না, রঞ্জুর সাথে এবার আমাদের দেখা হচ্ছে। উনি কি ঢাকায়? না, আমরা ওর ওখানে যাচ্ছি। দুবাই? ওখানে তো বুর্জ খলিফা ছাড়া কিছুই দেখার নাই। না জান, ইওর ফেভারিট সিটি ইস্তানবুল। টার্কি? রিয়েলি? হুম, 5 দিনের প্ল্যান। আমি সব কিছু চেক করে ফেলেছি, টিকিট কাটা হয়ে গেছে, আমরা যাচ্ছি। ওয়াও, ড্রুমস, টপ ক্যাপি, বসফরাস, উফ, আই এম রিয়েলি এক্সাইটেড। তুমি তাহলে সারাদিন মিউজিয়ামে পড়ে থেকো, আমি আর রঞ্জু পার্টি করবো। মুভি দেখো। কি মুভি? থেলমা অ্যান্ড লুইস। মনিকা বেলুচি আপা আছে? না। তাহলে দেখতাম। তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। ক্লায়েন্ট প্রেজেন্টেশন আফসান চৌধুরীর সামনে আজই প্রথম। ও, সেই আফসান চৌধুরী, ওনার সঙ্গে তোমাদের এখনো দেখা হয়নি? না, আগের ব্রিফিংগুলোতে তো উনি ছিলেন না, আজই প্রথম প্রজেক্টটা শুনবেন। চলো তোমাকে নামিয়ে দিই। লাগবে না, রনন আসছে তো। চাবিটা রাখো, তুমি নিয়ে যাও, আমার লাগবে না। মানে? আমি আরেকটা বানিয়ে নিয়েছি তো। চাবি আরেকটা বানিয়ে ফেলেছো? কি করবো বলো, তোমার আমার টাইম টেবিল তো মেলে না, তাই ভাবলাম নিজের জন্য একটা বানিয়ে রাখি। ওকে, টাটা, বাই। নির্বাণ, আমি প্রথমেই ডিজাইনের ফাংশনালিটি নিয়ে কথা বলার আগে এর পেছনের দর্শনগুলো নিয়ে একটু কথা বলতে চাই। আই ট্রাই টু ক্রিয়েট হোমস, নট হাউসেস। হোয়াট ডাজ আ হাউস ওয়ান্ট টু বি? হোম সুইট হোম। সো এই অ্যাপার্টমেন্টে যারা বসবাস করবেন তারা যাতে এটাকে শুধুমাত্র তাদের শেল্টার হিসেবে না ভাবেন, তারা যেন এই বিল্ডিংটাকে তাদের জীবনের একটা উল্লেখযোগ্য অংশ হিসেবে ভাবতে পারেন। কমিউনিটি হল, সুইমিং পুল, প্লেগ্রাউন্ড, একটা খোলা আকাশ, যেটা ঢাকা শহরে ইম্পসিবল একটা ব্যাপার, সেই খোলা আকাশটাকে আমরা যেন পেতে পারি সেটার ব্যবস্থা আমরা করছি। সন্ধ্যাবেলা সবাই মিলে আড্ডা মারছে, চাঁদ উঠেছে, জ্যোৎস্না, কেউ চাইলে কবিতা লিখতে পারে, কেউ গান করতে পারে, বৃষ্টি আসলে ভিজছে, এই পুরো রোম্যান্টিক ব্যাপারগুলো এই কংক্রিট শহরে আমরা এই রেসিডেন্সে দেওয়ার চেষ্টা করেছি। ওভারঅল সব ডিসিশনই নেওয়া হয়েছে আমাদের দেশের মানুষ, পরিবেশ, এগুলো মাথায় রেখে, আবার আরেক দিকে ন্যাশনাল অ্যাসপিরেশন আর কালচার, এগুলোকে রিপ্রেজেন্ট করার জন্যে। এ কারণেই আমরা সব লো এম্বেডেড এনার্জি ম্যাটেরিয়াল সিলেক্ট করেছি, যা কিনা আমাদের ন্যাশনাল ইকোনমির উপরে কোনো ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে না। থ্যাংক ইউ। সো জামান সাহেব, let's not make any more apartments, let's make some homes. Miss Sanjida,
I really appreciate your thoughts. কই আসো? আসছি আসছি। রনন শালাটারও এখনই চায়না যেতে হবে, সব সময় আমার জন্য ঝামেলা ক্রিয়েট করেছিল। এটা সালাডটা যা হয়েছে না। আরে কোথায় যাচ্ছ? আমার একটু ঝামেলা আছে। আরে আমি তো তোমাকে বলতে ভুলে গেছি, আমার মনে হয় এবার টার্কি যাওয়া হবে না। মানে কি? না, ওই যে নির্বাণের পাইলিং তো শুরু হয়ে গেল, সো এই মুহূর্তে ঢাকা লিভ করা ইটস ইম্পসিবল ফর মি। তুমি কোন ভাষায় কথা বলছো? আমি দু মাস যাবৎ প্ল্যান করেছি, রঞ্জু আমাদের সঙ্গে জয়েন করছে, এখান থেকে আমরা সবাই যাচ্ছি। আই আন্ডারস্ট্যান্ড সোফি, কিন্তু তুমি তো জানোই এই প্রজেক্টটা কত ইম্পর্টেন্ট আমার জন্য, আমি কী না করেছি, তোমাকে তো যেতে মানা করছি না আমি। মানে ওরা তো সবাই ওয়াইফ নিয়ে যাচ্ছে। সো তুমি বুঝবে না, সোফি, দিস প্রজেক্ট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর মি। সো ইজ মাই ভ্যাকেশন। আপু, রন ভাইকে না বলেছি চায়না থেকে আমার জন্য নেল পেন্ট নিয়ে আসতে, বাংলাদেশে নেল পেন্টগুলো যা বাজে। তোমাকে যে বলেছিলাম সাইটে গিয়ে সানপাথ ডায়াগ্রামটা চেক করে আনতে, করেছিলে? এখন এখন তো অনেক রোদ বাইরে, বিকেলের পরে যাই। তুমি এই পেন্সিলগুলো শার্প করে নিয়ে আসো, যাও। সন্ধ্যার পরে যাবে সানপাথ ডায়াগ্রাম চেক করতে। আপু, ওই লিন্ট লেভেলের জন্য ওই ডাবলি কাপ সার্ফেসের এই এই ম্যাটেরিয়ালটা কি চলে দেখেন তো একটু। আচ্ছা, কিন্তু একটু ডার্ক শেড চাচ্ছি। আচ্ছা আপু, আর এই করোগেশনটা ঠিক আছে? হ্যালো সঞ্জিতা, হাই, আমি আফসান চৌধুরী। জি স্যার, ভালো আছেন? আই এম ফাইন। রনন ওয়াজ সাপোজ টু গো উইথ মি সাইটে, বাট হি ইজ আউট অফ দ্য কান্ট্রি, রাইট? সো আই ওয়াজ থিংকিং ইফ ইউ ক্যান কাম উইথ মি। শিওর, হাফ অ্যান আওয়ার।
That'll be great. Thanks. Bye. Saad, Julie, আমি সাইটে যাচ্ছি। আপু, আপনার সাথে তো গাড়ি আছে, আমিও যাই। না লাগবে না, তুমি থাকো। So I think everything looks nice, except for the railing, which you're going to change, right? Yes. Good. Our lake view was a very nice idea. Thank you. So I'll leave now. Do you have a car? Do you have a ride? It's all right. Amar ashole projector gari ta ashbe, I'll wait. No, no, shundho hoye geche, so I can drop you. It's not a problem. Come. Okay. Catch the breeze and winter chills. আমার খুব পছন্দের গান। আমার খুব পছন্দ, but আমার পছন্দ Van Gogh-এর কারণে। আমার অবশ্য ডাচ পেইন্টারদের কাজ বেশি ভালো লাগে, কারণ ওরা অনেক ডিটেইলে কাজ করে তো। That's true. আর Van Gogh-এর চিঠিগুলো থিওর কাছে, oh my god, এত ভালো। Dear Theo, it's with some reluctance that I write to you. Not having done so for so long. আপনি তো ভুল জায়গায় আছেন। Business is my responsibility, so I have to do it. আপনি নিশ্চয়ই ওটা এনজয় করেন? না করে উপায় আছে? সেটার জন্যই তো আমি পৃথিবীর সব আর্ট গ্যালারিজ, মিউজিয়ামস এগুলোতে গিয়ে I can see all those great paintings and other arts. Box to cook and please. Lock it to wait for them. Starry night. Yes, it's for you. It's very nice of you. Kintu amar jonno keno? Don't worry, I didn't buy it for you. Tokane pore chilo onek din, so I thought you might like it. Did you like it? Thanks. You're welcome. Listen, I'm really glad the important project apni kaaj korche. I'm really glad that I met you. সরি, আজ অনেক লেট করে ফেললাম। তুমি এখন খাবা নাকি? হ্যাঁ হ্যাঁ খাবো। ফ্রেশ হবো না? না, অনেক ক্ষুধা লেগেছে, আগে খেয়ে নি। আজকে নতুন সালাদ নাকি? হ্যাঁ, ইউটিউব দেখে বানিয়েছি। হ্যাঁ বলেন। কি কি বলেন আপনি এগুলা? আমি তো নিজে চেক করে আসলাম, 9 ফুট হবে। আরে ইঞ্জিনিয়ার বললেই হলো নাকি? কি আমি কি তাহলে ডিজাইন চেঞ্জ করবো নাকি? এটা তো হয় না। আপনি ইঞ্জিনিয়ারকে ওখানে থাকতে বলেন, আমি এক্ষুনি আসছি। প্রজেক্টের গাড়ি পাঠান। কিলো কোথায় যাচ্ছ? আমাকে একটু সাইটে যেতে হবে এখন। মানে কি, এখন রাত কটা বাজে? 11টা বাজে, তুমি এখন কোথায় যাচ্ছ? তুমি টেনশন করো না, গাড়ি আছে নিচে। আরে খেয়ে যাও।
থাকে সূরজ ওঠায় আকাশ বাতাসে নিজের মতো সময় ও সময় হারিয়ে ফেলা সে নিজের মতো সময় ও সময় হারিয়ে ফেলা এ শহরেরই দেয়াল জুড়ে কলপেরা বাসা বাঁধে নিয়ম ভাঙে জীবন ঘর ছাড়া দিনগুলো ধূসর রঙে তাকিয়ে থাকে আকাশে পানি ক্যানভাসে জীবন রর ছাড়া এসব কিটি পার্টি না আমার একদম অসহ্য লাগে তারপরে তো যেতে হয় জান কি আর কর সোশ্যাল ইস্যু আফসান চৌধুরী দেখি দাও ও কবিতা কি রাত 12টার সময় আফসান চৌধুরী কবিতা এর মানে কি ও এটা হচ্ছে রুমির একটা কবিতা আমি ভুলে গিয়েছিলাম তো ওনাকে সফি সফি আরে কি আশ্চর্য জুলি জি আপু ফোনটা নিয়ে যাও তো রাননকে দাও আপু আফসান চৌধুরী আমি ধরি রমন ভাইয়া আপনার ফোন এটা তো সঞ্জিদার ফোন আপনার বলল তো দি আফসান স্যার সং ও আমি রমন বলছিলাম সঞ্জিদা মেবি একটু ব্যস্ত তাই আপনার ফোন দেখে আমি ধরলাম আমি আসলে সাইটে যাচ্ছিলাম সো ইফ ইউ গাইজ ক্যান কাম জি আমি আসছি অলরাইট সি ইউ কিরে কি সমস্যা মানে হাতে হারিকেন ধরা দিলি কেন সঞ্জিদা সমস্যা কি আরে কিছু না আমার তো মনে হয় কিছু যা না তোকে তো সাইটে যেতে বলেছি তুই যা আমাকে তো শুধু একা যেতে বলেনি আমার তো ওখানে দরকার নেই আমার তো মনে হয় আছে প্লিজ রনন তুই ওই আফসান চৌধুরীকে নিয়ে ঝামেলা করিস না তো আমিও মানে আর কি করেছে সঞ্জিদা আমার সমস্যা কি বলতো আরে কিছু না ওই উনি আমাকে একটা রুমির লাইন টেক্সট করেছিল সেটা দেখে সফি কীরকম মানে একটা সিন ক্রিয়েট করলো আর কি রুমির লাইন পর্যন্ত আগে গেছিস আর আমি কিছুই জানলাম না রনন জাস্ট শাট আপ তুই জানা হি ইজ ওয়েটিং ফর ইউ ওকে নে ফোন নে দোস্ত হি ইজ গুড গেলি একটু কথা ছিল
I'm pregnant. কি? জি আপনি বাবা হতে চলেছেন. It's been 2 months. Are you sure? Of course you are sure. Thank you so much. You're most welcome. আমি না বুঝতে পারছি না আমার কি বলা উচিত, মানে আমি না কিছুই বুঝতে পারছি না. I'm so happy. আচ্ছা চলো এক্ষুনি মার বাসা যাই, মাকে খবরটা দিলে না মা খুশিতে পাগল হয়ে যাবে. আচ্ছা তোমাকে নিয়ে তো এখন বের হওয়া ঠিক হবে না, তাহলে আমি যাই, আমি গিয়ে খবরটা দিই. না আমি তো তোমাকে রেখে এখন যাওয়াটা একদমই ঠিক হবে না. তাহলে আচ্ছা তুমি দাঁড়িয়ে আছো কেন, একটু বসো না প্লিজ. আসলে সাবধানে সাবধানে, তোমার ঠিক আছে তো? আমার তো জ্বর আসেনি. হ্যালো হ্যালো সঞ্জিতা. জি বলছি. আজকাল দেখি আপনার ফোন রনন ধরছে. I'm so sorry, I was occupied. Okay. I wanted to ask you something. জি বলেন. Is everything okay with you? হ্যাঁ, everything is fine. আমাদের কার্ভিং এর কাজ তো শুরু হয়ে গেছে. We are falling a little behind but we'll catch up. No, that's not what I meant. Is everything okay with you? কেন বলুন তো? Never mind. In fact, ফোন করেছি যে কারণে আমরা একটা এক্সিবিশন স্পন্সর করছি লা গ্যালারিতে. সো ভাবছিলাম আপনি অ্যালং উইথ ইওর হাজবেন্ড ইফ ইউ ক্যান কাম জয়েন আস. ও দ্যাট সাউন্ডস গ্রেট, বাট আমার মনে হয় না সফি খুব একটা ইন্টারেস্টেড হবে, আর আমি তো অলরেডি আপনার প্রজেক্টটা নিয়ে অনেক প্রেসারে আছি. দ্যাটস ওকে, সো আই টক টু ইউ লেটার, বাই. তোমার আজকে সাইটে না গেলে হয় না সফি, আবার তোমাকে তো ফুল বেড রেস্টে থাকতে হবে. কে বলেছে তোমাকে এগুলো বলো তো? আমি কিন্তু রোজ ডাক্তারের কাছে যাচ্ছি, কনসাল্ট করছি, খোঁজ খবর নিচ্ছি, ডায়েট চার্ট ফলো করছি, আর কি লাগবে বলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার অফিস ছুটি হলে কিন্তু আমি তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব. জানি তো. আরে আমি আমি তুলছি সফি. অফিসে কিন্তু বেশি দড়াচড়া করো না, বাই, চেয়ার থেকে উঠো না, বাই. ছাদের যেখানেই দাঁড়াই শহরটাকে দেখতে অদ্ভুত লাগে. আমার তো যে দেখতে ইচ্ছে করছে. ওই এখন না, লিফট হয়ে নে. আফসান স্যারের পছন্দ হলেই হয়। উনি তো নাই, ইউএস চলে গেছে, ওনার ছোট ভাইকে দায়িত্ব দিয়ে গেছে. ও তাই নাকি? এটা নে, তোকে দিতে বললো. Build your own dream.
or someone else will hire you to build theirs. Afsan Chowdhury. Sanjida, you don't have to go to the house. No, I'm going to go to the house. What are you doing? সামনে সপ্তাহে লিফট লাগবে তখন ছাদে যেন এখন যেন না অসুবিধা নেই আমি হেঁটে উঠতে পারবো আপনার রঞ্জন ভাই নিষেধ করেছে আপনাকে ছাদে যেতে আপা একটু সাবধানে সিঁড়ি উঠা আমার করাটা একদম ঠিক হচ্ছে না আমি ভাবছি বাসাটাই পাল্টে ফেলবো আই গট অ্যান আইডিয়া ধরো নেক্সট যে অ্যাপার্টমেন্টটা করবো না সেখানে প্রেগনেন্ট মহিলাদের জন্য বিশেষ সুব্যবস্থা হিসেবে এসকেলেটর থাকবে আইডিয়াটা কেমন এলো মালটা খাও মালটা কেন আরে ডাক্তার বেশি করে ভিটামিন সি খেতে বলেছে নো প্লিজ আমি এখন মালটা খাবো না খাবো না ওকে বুদ্ধি পেয়েছি সঞ্জিদা জুস করে এনেছি সঞ্জিদা 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 তোমার সাথে থাকা আমার পক্ষে সম্ভব না আই নিড আ লাইফ আ নরমাল লাইফ যেখানে নিঃশ্বাস নেওয়া যায় আমি আর এক মুহূর্ত তোমার সঙ্গে থাকতে চাই না আসলে এই বিল্ডিং এর ডিজাইন বা আর্কিটেকচার নিয়ে আমার তেমন কিছুই বলার নেই আমি শুধু এখানে যারা থাকবেন যারা এখানে বাসা বানাবেন তাদের উদ্দেশ্যে কিছু বলি এই শহরে আমরা বিভিন্ন রকমের বিল্ডিং বানাই আর সেখানে আপনারা সবাই বাসা বাঁধেন সবসময় আমাদের চেষ্টা থাকে এই বাসাগুলো যেন এক একটা ঘর হয়ে ওঠে মানুষের মমতাই পারে এই শহরের কংক্রিটগুলোকে শক্ত করে তুলতে আমি বিশ্বাস করি মানুষের সম্পর্কের ভাঙন আমাদের সব চেষ্টা সব ডিজাইন লেআউট সারফেস সব
সব কিছুই অর্থহীন করে দেয়। এ শহরের দেয়াল জুড়ে গল্পে বাসা বাঁধে নিয়ম ভাঙে জীবন ঘর ছাড়া দিনগুলো ধূসর রঙে তাকিয়ে থাকে আকাশ পারে কেন বাসে জীবন রর ছাড়া। রাতের ঘুম ঝোঁকে জেগে